হ্যালো, শুনতে পাচ্ছো সবাই? আচ্ছা, আমরা গত কয়েক ক্লাস ধরে প্রি স্ট্রেসিং লস নিয়ে কথা বলছিলাম। আজকের ক্লাসে একটা প্রি স্ট্রেসিং লসের এক্সাম্পল দেখাবো। এবং আমরা দুই ধরনের প্রি স্ট্রেসিং করছিলাম, একটা হলো যে তোমার প্রি টেনশনিং আর একটা হলো পোস্ট টেনশনিং। দুইটা ক্ষেত্রে আবার কিছুটা লসের কিছুটা তারতম্য আছে। তা সেই ক্ষেত্রে আমরা এইখানে যে এক্সাম্পলটা দেখানো আছে সেটা হলো যে একটা প্রি টেনশন বিমের প্রি স্ট্রেসিং লস কিভাবে ক্যালকুলেট করতে হয়। পরের ক্লাসে আমি তোমাদেরকে একটা একই বিম তোমার পোস্ট টেনশন হইলে কিভাবে লস ক্যালকুলেট করতে হয় সেটা আমি দেখাবো। আচ্ছা, এখানে দেখো একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে। এই বিমটার স্প্যান হলো 50 ফিট, আর এই বিমটা হলো রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন। বিমের ক্রস সেকশনটা আমরা একটু দেখে আসি। বিমটা হলো রেক্ট্যাঙ্গুলার, যে এটার উইডথ হলো 15 ইঞ্চি আর এটার ডেপথ হলো তোমার 30 ইঞ্চি। তার মানে এটা সিজিসি আর কষ্ট করে বের করার দরকার নাই। আমরা এর আগে একটা প্রবলেম দেখছিলাম আই সেকশন টাইপের, আনসিমেট্রিক্যাল আই সেকশন। সেই ক্ষেত্রে আমাদেরকে আবার সেন্টার অফ গ্রেভিটি বা সোজা কথায় সিজিসিটা বের করে নেওয়া লাগতো। আর এখন যেহেতু রেক্ট্যাঙ্গুলার সেকশন, এটা সিজি তো এটার মাঝখানেই থাকবে। সিজি মানে সিজিসি আর কি, মানে সেন্টার অফ গ্রেভিটি অফ কংক্রিট। তার মানে সিজিসিটা ঠিক মাঝ বরাবরই থাকলো। তার মানে ডেপথ হলো যদি 30 হয় তাহলে 15 15-তে টপ ফাইবার বটম ফাইবারের ডিস্টেন্স 15 15 হয়ে গেল। আচ্ছা, আর এইখানে যে এটা আছে যে তোমার প্রি স্ট্রেসিং স্ট্র্যান্ড বা টেন্ডন যেটা আছে, এটা তোমার প্যারাবোলিক প্রোফাইল। তবে ইন্ডে দেখো তো কোনো ইসেন্ট্রিসিটি আসে কিনা, একদম ঠিক ইন্ডে না স্যার? সি সেন্টার অফ গ্রেভিটি অফ স্টিল আর সেন্টার অফ গ্রেভিটি অফ কংক্রিট, ইন্ডিয়ার কোনো এরকম কোনো ইসেন্ট্রিসিটি নাই। তার মানে ইন্ডে ক্রস সেকশনটা যদি আমি দেখি, এখানে দেখো বিম ক্রস সেকশন অ্যাট ইন্ড, মানে দুই ইন্ডেই দেখো যে কোনো ইসেন্ট্রিসিটি নাই, মানে সেন্টার অফ গ্রেভিটি আর সেন্টার অফ গ্রেভিটি অফ স্টিল, মানে কংক্রিট আর স্টিলের সেন্টার অফ গ্রেভিটি একই থাকে, ইসেন্ট্রিসিটি জিরো। আর মিডিয়া স্প্যানে বলতেছে ইসেন্ট্রিসিটিটা ডিরেক্টলি ওইভাবে দেওয়া নাই, তবে বটম ফাইবার থেকে কেবলটা কতটুকু উপরে আছে সেটা বলা আছে, 4 ইঞ্চি। তাহলে সেইখান থেকে ইসেন্ট্রিসিটিটা বের করে নিয়ে আসা যায়। দেখো এইখানে, তাহলে এটা যদি বটম থেকে 4 ইঞ্চি হয় তাহলে তোমার স্টিল আর কংক্রিটের সেন্টার অফ গ্রেভিটির ডিফারেন্সটা 15 থেকে 4 বিয়োগ করলে ইসেন্ট্রিসিটি 11 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এইখানে যে বলা হয়েছে যে তোমার প্রি স্ট্রেসিং লস ক্যালকুলেট করতে হবে, আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, কোনো কোনো সময় প্রি স্ট্রেস শব্দটা ইউজ করবো, আবার কোনো কোনো সময় প্রি স্ট্রেসিং ফোর্স শব্দটা ইউজ করবো। দুইটার ভিতরে কোনো পার্থক্য নাই, জাস্ট একটা এরিয়ার পার্থক্য। মানে এরিয়া বলতে ওই যে প্রি স্ট্রেসিং স্টিলের এরিয়া, ওইটা দিয়ে একবার মাল্টিপ্লাই করলে তুমি ফোর্সে চলে যাবো, অথবা ফোর্সকে তুমি যদি এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে প্রি স্ট্রেসে চলে যাবো, একই জিনিস। তুমি লসটাকে উইথ রেসপেক্ট টু ফোর্সও দেখাইতে পারো, যেমন এত এত কি ফোর্স নষ্ট হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। আবার তুমি এইভাবে বলতে পারো যে এত স্ট্রেস, এত কেএসআই স্ট্রেস লস হয়ে যাচ্ছে, যেভাবে ইচ্ছা বলতে পারো। আচ্ছা, তাহলে আমি এখান এটা যেটা করা হয়েছে যে প্যারাবোলিক প্রোফাইল, তাহলে এটার প্রোফাইলটা আমার একটু বের করে নেওয়া দরকার আছে। আর তার আগে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেইগুলো আমি দেখি। এটা হলো প্রি টেনশন বিম, সেটা বলা আছে, পোস্ট টেনশন না। এখানে তোমার স্ট্র্যান্ড আছে কয়টা? 7 আওয়ার স্ট্র্যান্ড তো আছেই। 7 আওয়ার স্ট্র্যান্ড মানে তো এক 7টা মিলিয়ে একটা 7 আওয়ার স্ট্র্যান্ড, ওটা থাকলেই। এরকম আছে হলো 10টা 7 আওয়ার স্ট্র্যান্ড আছে। ঠিক আছে, 10টা 7 আওয়ার স্ট্র্যান্ড, এবং প্রত্যেকটা 7 আওয়ার স্ট্র্যান্ডের ডায়ামিটার, নমিনাল ডায়ামিটার হলো 1/2 ইঞ্চি। এটা গ্রেডও বলা আছে, 270 গ্রেড। আবার আমরা গত ক্লাসে দেখছিলাম যে দুই ধরনের স্ট্র্যান্ড হয়, যে একটা হলো তোমার লো রিল্যাক্সেশন স্ট্র্যান্ড আর একটা হলো তোমার এটা মানে হাই রিল্যাক্সেশন বা সোজা কথা স্ট্রেস রিলিভড। তো এই দেখো এখানে লো রিল্যাক্সেশন আছে আর স্ট্রেস রিলিভড আছে। আমাদের এইখানে যেটা হলো সেটা হলো লো রিল্যাক্সেশন। লো রিল্যাক্সেশন মানে হলো যে স্টিলের রিল্যাক্সেশন লসটা এখানে কম হয়, আর ওই যেটা স্ট্রেস রিলিভড স্ট্র্যান্ড ওইখানে রিল্যাক্সেশন লসটা অনেক বেশি হয়। ঠিক আছে, সেটাও আমাদের বলা আছে যে এটা আমাদের লো রিল্যাক্সেশন স্ট্র্যান্ড। আর শ্রিঙ্কেজ স্ট্রেন বলা আছে, ক্রিপ কোপিসিয়েন্ট বলা আছে, তারপরে কংক্রিটের 28 দিনের তোমার কম্প্রেসিভ স্ট্রেংথ হলো 6000 PSI। আর আরেকটা জিনিস আমি বলছিলাম যে এইটা লাগে, সেটা হলো যে ইনিশিয়াল মানে কম্প্রেসিভ স্ট্রেংথ, মানে 7 দিনে কম্প্রেসিভ স্ট্রেংথ কত, সেটা মোটামুটি ওই 28 দিন কম্প্রেসিভ স্ট্রেংথের 75% হয়। তাহলে কারণ ইলাস্টিক শর্টেনিংটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, জ্যাক থেকে ছেড়ে দিলে ইলাস্টিক শর্টেনিংটা শুরু হয়, তখন তো আর 28 দিন কম্প্রেসিভ স্ট্রেংথ তো আর সে রিস্ক করতে পারবে না, তখন হলো যে ইনিশিয়াল কম্প্রেসিভ স্ট্রেংথটা লাগে। তখন এই সেটাও বলা আছে যে সেটা হলো তোমার 28 দিনের কম্প্রেসিভ স্ট্রেংথের 75%। তাহলে এটা হলো একটা শূন্য বেশি পড়ে গেছে, 4500 PSI। আর মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল বা প্রি স্ট্রেসিং স্টিল, এটা 29,000 হয়, তাহলে হয়তো এই ক্ষেত্রে কোনোভাবে দেওয়া হয়েছে তো 28,000 KSI, ESI না KSI হবে। ঠিক আছে, এই ডাটাগুলো মোটামুটি তোমাকে সাপ্লাই করা হয়েছে। এখন এখান থেকে তোমাকে প্রি স্ট্রেসিং যত লস আছে সবগুলো ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এইখানে লস আমি বলছিলাম, মোট লস কয়টা হয় বলো দেখি।
প্রিটেনশনিং এ চার ধরনের লস হবে? প্রিটেনশন, হ্যাঁ মোট লস আসলে ছয়টা যদি জেনারেলি বলি, কিন্তু প্রিটেনশনিং হয়ে গেলে ওই ইনডে অ্যাঙ্কোরেজের স্লিপের লসটা আর হবে না, আর এই তোমার ফ্রিকশনাল লসটা হবে না। আর প্রিটেনশনিং আসলে ওইভাবে বলতে গেলে আসলে লস হলো আসলে চারটা, তাহলে ইলাস্টিক শর্টেনিং লস আর গ্রিপ শ্রিঙ্কেজ রিল্যাক্সেশন। এখানে সবুজ কলম দিয়ে যেগুলো লেখে এগুলো সবই লং টার্ম, আর নীল কলম দিয়ে যেগুলো লেখে এগুলো হলো শর্ট টার্ম বা ইমিডিয়েট লস। তাহলে প্রথম আমি যেটা করি সেটা হলো যে ইলাস্টিক শর্টেনিং লসটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমি দেখি। তার আগে কিছু কাজ আমাকে করে নিতে হবে, সেটা হলো যে ইলাস্টিক শর্টেনিং লসের যখন ক্যালকুলেট করা হয় তখন এইরকম, গত ক্লাসে একটা ফর্মুলা আমি তোমাদের দেখাইছিলাম, FCS শব্দটা বের করতে হয় তাই না? FCS যে ঠিক স্টিলের লেভেলে কংক্রিটের কম্প্রেসিভ এই তোমার স্ট্রেসটা কত, স্টিলের লেভেলে কংক্রিটের ফাইবার স্ট্রেসটা কত, এরকম একটা ফর্মুলা ডেরিভেশন দেখাইছিলাম। এই ফর্মুলার ভিতরে দেখো তো কি কি আছে, এরিয়া লাগবে, রেডিয়াস অফ জাইরেশনের স্কোয়ার লাগবে, ইসেন্ট্রিসিটিটা লাগবে, মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে, তারপরে mg মানে হলো গার্ডারের মোমেন্ট বা সোজা কথায় সেল পয়েন্টের কারণে কতটুকু মোমেন্ট সেটা। আর এই ফর্মুলার ভিতরে আর একটা জিনিস যেটা আছে সেটা হলো FPI, ইনিশিয়াল প্রি স্ট্রেস, কারণ যেহেতু ইলাস্টিক শর্টেনিং একটা ইমিডিয়েট লস তাহলে ইনিশিয়াল প্রি স্ট্রেসটা এখানে লাগে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, ওই যখন তোমার প্রবলেমের যে ডাটাটা আছে ওইখানে কি দেওয়া আছে বলো তো, আসলে এই যে 200 KSI এটা আসলে কোন স্ট্রেসটা তোমাকে দেওয়া আছে বলতে পারবা? জ্যাকিং স্ট্রেসটা স্যার, এটা কিন্তু জ্যাকিং স্ট্রেস, এটা কিন্তু ইনিশিয়াল প্রি স্ট্রেস না, কারণ একটা জিনিসই মাপা যায় সেটা হলো জ্যাকিং স্ট্রেস। আর তুমি ইনিশিয়াল প্রি স্ট্রেসে কোনো সময় মাপতে পারবা না, তুমি ইফেক্টিভ প্রি স্ট্রেসও কোনো সময় মাপতে পারবা না, ওই জ্যাকিং স্ট্রেস থেকে লস বিয়োগ করে করে অন্য দুইটাতে তোমাকে আসতে হবে। যেহেতু ইলাস্টিক শর্টেনিং এর ভিতরে ফর্মুলার ভিতরে FPI শব্দটা বলা আছে, আর FPI তো আমি জানি না আসলে, আমি আসলে জানি আসলে জ্যাকিং স্ট্রেস, আসলে FPI ইনিশিয়াল প্রি স্ট্রেস জ্যাকিং স্ট্রেস থেকে কিছুটা কম। এই দুইটার মাঝখানে ডিফারেন্সটা হলো যে ইমিডিয়েট লসগুলো বিয়োগ করলেই, জ্যাকিং স্ট্রেস থেকে ইমিডিয়েট লসগুলো বিয়োগ করলেই তুমি ইনিশিয়াল প্রি স্ট্রেসে চলে আসতে পারবা। কিন্তু আমি যেহেতু শুরুতে কিছুই জানি না এই জন্য আপাতত শুরুর জন্য শুধুমাত্র যে জ্যাকিং স্ট্রেসটাকে ইনিশিয়াল প্রি স্ট্রেসের সমান ধরবো, যখন ইনিশিয়াল এই তোমার এই ইলাস্টিক শর্টেনিং লসটা ক্যালকুলেট করবো আসলে ডাটাটা দেওয়া আছে জ্যাকিং স্ট্রেস এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই ফর্মুলার ভিতরে যে জিনিসগুলো আছে সবগুলো জিনিস আমি জানার চেষ্টা করি। আর আমাকে এখানে বলা হয়েছে যে তোমার প্রি স্ট্রেসিং লস তুমি ক্যালকুলেট করবা সেটা হলো একটা লোকেশন তোমাকে ফিক্স করে দেওয়া হয়েছে, সেটা হলো 0.3L, এখানে এল হলো 50 ফিট, মানে টোটাল স্প্যান হলো 50 ফিট, তার মানে 0.3L মানে হলো 0.3 × 50, তার মানে সোজা কথা লেফট সাপোর্ট থেকে 15 ফিট ডিস্টেন্স দূরে যে সেকশনটা আছে ওই সেকশনের উপর প্রি স্ট্রেসিং লসগুলো কত হবে। প্রি স্ট্রেসিং লস কিন্তু সব জায়গায় সমান না, এবং দ্য লেন্থ কিন্তু ভেরি করে, এক এক জায়গায় প্রি স্ট্রেসিং লস কিন্তু এক এক রকম, ঠিক আছে? সেই জন্য এখানে তোমাকে একটা সেকশন হয়তো বলে দেওয়া হয়েছে যে এই সেকশনে কত হবে সেটা তুমি বের করো, ঠিক আছে? তাহলে প্রথমে আসো এখন আমরা এই লসগুলো বের করার চেষ্টা করি। এইখানে দেখো তাহলে এই ইসেন্ট্রিসিটির প্রোফাইলটা আমি বের করি, এটা প্যারাবোলিক প্রোফাইল, সেকেন্ড অর্ডার প্যারাবোলা, সেইভাবে আমি লিখলাম E·ax²bx+c, সেভাবে লিখছি। বাউন্ডারি কন্ডিশন যেহেতু তিনটা আননোন ABC, তাহলে তিনটা নন এক্সে তিনটা নন ইসেন্ট্রিসিটি লাগবে। তাহলে ইন্ডিয়া দেখো এক মানে একেবারে যে লেফট সাপোর্টে, লেফট সাপোর্ট মানে তখন এক্স হলো জিরো, তাহলে সেখানেও ইসেন্ট্রিসিটি জিরো, আর একদম রাইট সাপোর্ট যেটা সেখানেও ইসেন্ট্রিসিটি জিরো, তার মানে এক্স হলো যখন এল এর সমান হয়ে যাবে, এক্স সমান হলো 50 ফিট, ইসেন্ট্রিসিটি জিরো। আর যখন তুমি মিড স্প্যানে চলে যাবা এক্স সমান 25 ফিট, তখন ইসেন্ট্রিসিটিটা দেখো এই যে এখানে ঠিক মিড স্প্যানে এক্স সমান 25 ফিট হলে পরে তখন ইসেন্ট্রিসিটি হলো 11। এই তিনটা বাউন্ডারি কন্ডিশন, তাহলে তিনটা জিনিস জানা আছে, এই তিনটা নন এক্সে তিনটা নন ইসেন্ট্রিসিটি জানলে পরে এটাতে তুমি যদি বসাও, তারপরে ABC এই তিনটার জন্য যদি সলিউশন করো তাহলে দেখা যাবে যে এরকম একটা ইকুয়েশন আসবে। আমি এখানে সংক্ষেপে লিখছি, এরকম টাইপের একটা ইকুয়েশন চলে আসছে। কিন্তু আমার তো আসলে এই ইকুয়েশনটা থেকে আমার যেটা জানা দরকার সেটা আমি 0.3L ডিস্টেন্স, মানে লেফট সাপোর্ট থেকে 15 ফিট ডিস্টেন্স দূরে ইসেন্ট্রিসিটিটা কত সেইটা আমি জানতে চাই। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা 15 বসাই, 15 বসানোর পর দেখা গেলো এটা -9.26 এত ইঞ্চ আসলো, সামনে একটা মাইনাস শব্দ চলে আসছে। কিন্তু আমি বলছিলাম যখন আমরা ফর্মুলার ভিতরে বসাবো তখন এই মাইনাসটা আর ইয়ে করার দরকার নেই, নিয়ে আসার দরকার নেই। এই মাইনাসটা নিয়ে আসছি একটাই কারণে, সেটা হলো যে আমি এর যখন আমি এক্সিসটা চুজ করছি তখন আমি বলছি যে এক্স এক্সিস হলো অ্যালং দ্য স্প্যান, আর ইসেন্ট্রিসিটি বলছি উপর দিকে পজিটিভ আর নিচের দিকে মাইনাস, সেই জন্য এইভাবে আমি লিখছি ইসেন্ট্রিসিটি নিচের দিকে মাইনাস। এই জন্য কিন্তু এক্স সমান 25 ফিটে ই সমান কিন্তু -11 লেখা, ঠিক আছে? তো এটা মাইনাসটা ইয়ে করার দরকার নেই, মাইনাস সাইনটা তোমাকে গাইড করতেছে যে ইসেন্ট্রিসিটিটা কিন্তু নিচের দিকে, কিন্তু এইটা ফর্মুলার সময় আমার দরকার নেই, ঠিক আছে? তার মানে 15 ফিট ডিস্টেন্স দূরে ইসেন্ট্রিসিটিটা হলো 9.26, এটা হলো CGC থেকে নিচের দিকে ইসেন্ট্রিসিটিটা গেল। আমি এখন ফর্মুলার ভিতরে কি কি আছে সেই জিনিসগুলো একটু দেখি, এখানেই আছে একই জিনিস, ওই একই জিনিস ইয়ে করে করা আছে।
আচ্ছা, তারপরে যে জিনিসটা লাগবে এরিয়াটা লাগবে, কারণ ওখানে এফপিআই বাই এ ছিল, তাহলে এরিয়া কত, রেক্টাঙ্গুলার ক্রস সেকশন, এটা উইথ হলো 15 ইঞ্চি, ডেপথ হলো 30, তার মানে 450 ইঞ্চি স্কোয়ার। সেলফ ওয়েটটা বলা নাই, গার্ডার মোমেন্ট লাগবে যেহেতু, তাহলে সেলফ ওয়েটটা বের করে সেখান থেকেই সেলফ ওয়েটের কারণে মোমেন্টটা বের করতে হবে। এরিয়া যদি 450 ইঞ্চি স্কোয়ার হয়, তাহলে এটাকে ফিটে কনভার্ট করে ফেলো, এটাকে 12 স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা ফিটে স্কোয়ারে চলে আসবে, 144, মানে 144 মানে 12 ইন্টু 12, তাহলে ফিটে চলে আসলো ফিটে স্কোয়ারে। আর তুমি আরসিসির ইউনিট ওয়েট বা পিসির ইউনিট ওয়েট 150 দিয়ে মাল্টিপ্লাই করলে পরে এটা সামথিং এত পাউন্ড পার ফিট, 1000 দিয়ে ভাগ করলে এত কিপ পার ফিটে চলে আসবে, তাহলে 0.468 কিপ পার ফিট, এটা হলো এটা সেলফ ওয়েট। তাহলে এইটা যদি এটা সেলফ ওয়েট হয়, তাহলে সেলফ ওয়েটের কারণে মোমেন্ট আমাকে বের করতে হবে, এটা কিন্তু মোমেন্টটা কিন্তু WL²/8 কিন্তু লেখা যাবে না, কারণ আমি তোমাকে কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাকে বের করতে হবে হলো কোথায় বলো তো, এই এই সেকশনে 0.3L ডিস্টেন্স। হ্যাঁ, তোমাকে যদি মিড স্প্যানে বলতে, হ্যাঁ মিড স্প্যানের মোমেন্ট আমি জানি WL²/8, তাহলে সেইভাবে তখন তুমি বের করতে পারতা। সেই জন্য আমি আর আমি তোমাদের যখন গত ক্লাসে একটা প্রবলেম পড়াইছিলাম, এর আগের ক্লাসে, এরকম একটা এক্সপ্রেশন আমি বের করছিলাম যে একটা সিম্পলি সাপোর্টেড বিম, উপরে UDL আছে W, এখান থেকে সাপোর্ট ডিস্টেন্স x ডিস্টেন্স দূরে একটা সেকশন, মোমেন্টের একটা এক্সপ্রেশন এইভাবে বের করছিলাম, তাহলে m সমান হলো WX/2 × L-X, এইখান থেকে তুমি বের করে নিয়ে আসতে পারো। ডব্লুটা হলো তোমার গার্ডারের ওই যে সেলফ ওয়েট, 0.468 কিপ পার ফিট, আর x হলো তোমার 0.3L ডিস্টেন্স, মানে x মানে হলো তোমার 15 ফিট। জাস্ট এই ফর্মুলার ভিতরে তুমি বসাই দাও, দিলেই দেখবে চলে আসছে। এটা দেখো, ডব্লু হলো 0.468 কিপ পার ফিট, আর x হলো 15 ফিট, জাস্ট এখানে বসাই দিলাম, বসাই দিলেই দেখো যে এটা চলে আসছে, এত কিপ পার ফিট আসছে, মানে কিপ ফিট আসছে। আমি কিপ ইঞ্চিতে যাই, তাহলে স্ট্রেসগুলো সব KSI-তে চলে আসবে, তাহলে এটা আসলো। আর তোমার যদি এই ফর্মুলা মুখস্থ বা এরকম এক্সপ্রেশন ডেরিভেশন করতে গেলে কোনো সমস্যা হয়, তাহলে তুমি এইটাতে যেও না, এইটাতে চলে যাও, যে তুমি জাস্ট এই ছবিটা আগে আঁকো, যে এটা হলো স্প্যান হলো 50 ফিট, এটার উপরে লোড আসে হলো 0.468 কিপ পার ফিট, এখান থেকে একটা ডিস্টেন্স হলো 15 ফিট ডিস্টেন্স দূরে একটা সেকশন নিলাম, সেই সেকশনে একটা মোমেন্ট কাজ করতেছে, সেটা হলো mg, গার্ডারের সেলফ ওয়েট। এখন জাস্ট তুমি একটা মোমেন্ট নাও এই সেকশনের রেসপেক্টে, এইখানে রেসপেক্টে এইভাবে মোমেন্ট নিলে এটাও mg-টা একই জিনিস শো করবে, ওই ফর্মুলা দিয়ে যেটা তুমি বের করতেছো, আর এইখান থেকে এই ফ্রি বডি নিয়ে 15 ফিট ডিস্টেন্স দূরে সেকশন নিয়ে এখান থেকেও বের করলে একই জিনিসই আসবে। কাজে সবসময় যে ফর্মুলা মনে রাখতে হবে তা কিন্তু না। তাহলে কি জিনিস জেনে গেলাম, এরিয়াটা জেনে গেলাম, তারপরে কেবলের প্রোফাইলটা থেকে ইসেন্ট্রিসিটিটাও জেনে গেলাম, গার্ডারের মোমেন্টটাও জেনে গেলাম, মোমেন্ট অফ ইনার্শিয়া তো বের করা যাবে যেহেতু রেক্ট্যাঙ্গুলার সেকশন BA²/12, এটা নিয়ে তো আর কোনো একর দরকার নাই। আমার একটু জানা দরকার প্রিস্ট্রেসিং স্টিলটা কি দেওয়া আছে সেইটা একটু দেখি। বলছিল যে 270 গ্রেডের স্টিল ইউজ করছে, আধা ইঞ্চি ডায়ামিটারের 7 আওয়ার স্ট্যান্ড 10টা, তাহলে আধা ইঞ্চি ডায়ামিটারের 7 আওয়ার স্ট্যান্ড দেখো তো এইখানে এরিয়াটা কত আছে, ডান পাশে যে ব্রাকেটে যেটা আছে ওটা কিন্তু মিলিমিটার স্কোয়ারে, আর এটা 270 গ্রেড, তাহলে ওই উপরেরটা হলো 250 গ্রেডের যেটা ইনফরমেশন গুলো, আর এটা হলো 270 গ্রেডের স্ট্যান্ডের্ড ইনফরমেশন। তো 0.5 মানে আধা ইঞ্চি ডায়ামিটার, এই উপরে লেখা আছে নমিনাল ডায়ামিটার অফ স্ট্যান্ড, তাহলে এটা হলো 0.153 ইঞ্চি স্কোয়ার, তাহলে সেটাই আমি ওখান থেকেই নিছি, ওখানে লিখলাম যে 0.153 ইঞ্চি স্কোয়ার, এটা কিন্তু একটা স্ট্যান্ডের এরিয়া, একটা 7 আওয়ার স্ট্যান্ড, কিন্তু এরকম কিন্তু তোমার 10টা ছিল, তাহলে 10টা দিয়ে মাল্টিপ্লাই করে তুমি টোটাল প্রি স্ট্রেসিং স্টিলের এরিয়াটা বের করো, APS/ASP যে যেটা লিখতে পারো, সেটা আসলো 1.53 ইঞ্চি স্কোয়ার। আর প্রি স্ট্রেসিং ফোর্স যেটা, এটা কিন্তু জাস্ট ওই ইনিশিয়াল প্রি স্ট্রেস বা ওই জ্যাকিং স্ট্রেসকে এই 1.53 দিয়ে মাল্টিপ্লাই করলেই ফোর্সে চলে আসবে, কারণ ফর্মুলার ভিতরে তো ফোর্স ছিল, FPI, ক্যাপিটাল FPI, ক্যাপিটাল F দিয়ে ফোর্স বোঝায়, স্মল F দিয়ে স্ট্রেস বোঝায়। তাহলে 200 KSI তোমাকে বলা ছিল, স্ট্যান্ডার্ড এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে ফোর্সে চলে গেলাম 306 কিপ, আর মোমেন্ট অফ ইনার্শিয়া তো বললাম BA²/12 আসলো, রেডিয়াস অফ জাইরেশনের স্কোয়ার R², আর মানে কিন্তু √i/a, আর R² মানে শুধু i/a, সেটাও বের করে ফেললাম। এরপরে তুমি যে ফর্মুলা আছে এই ফর্মুলার ভিতরে যা জিনিসটা বসাও, এই যে FPI যেটা, এটা 306 কিপ, এরিয়া হলো যে 15 × 30, 450 ইঞ্চি স্কোয়ার, ই তো ইসেন্ট্রিসিটি সেই প্রোফাইল থেকেই বের করে আসছি 9.26 ইঞ্চি, এখানে কিন্তু আর মাইনাস প্লাস এগুলো নিয়ে দেখাতে, মানে মাইনাস বসানোর কোনো দরকার নেই, যদিও মাইনাস বসাইলে এটা আলটিমেটলি ইয়ে হয়ে যাবে। R² তো বের করলাম, গার্ডার মোমেন্টও বের করে আসছি, ইসেন্ট্রিসিটি দেখো এখানে কিন্তু আর মাইনাস বসাই নেই, দরকার নাই। তারপরে হলো আই, মোমেন্ট অফ ইনার্শিয়া, বের করার পরে দেখা গেল যে ওই সেকশনে লেফট সাপোর্ট থেকে 15 ফিট ডিস্টেন্স দূরে এটা হলো যে ঠিক ওই স্টিলের লেভেলে কংক্রিটের যে স্ট্রেসটা সেটা হলো 1.05 KSI,
কিন্তু এটার সাথে একটা জিনিস মাল্টিপ্লাই করতে হয়, সেটা মনে আছে? মডুলার রেশিও মাল্টিপ্লাই করতে হয়। দেখি, মনে না থাকলে আবার পুরো আগের ক্লাসে আমরা ফেরত যাই, দেখি কোথায় ছিল সেই ফর্মুলাটা, আমরা একটু দেখে আসি। ইলাস্টিক শর্টেনিং, এই দেখো এই ফর্মুলাটা ছিল না, এই যে এটা ডেল এফ পি মানে হলো প্রি স্ট্রেসিং লস, ইএস মানে হলো ইলাস্টিক শর্টেনিং, এটা হলো এন এফ সি, অবশ্য এটার সাথে একটা এস আছে, এন এফ সি এস আর কি, ওই এফ সি এসটাই আমরা ক্যালকুলেট করছি। আর তার মানে এটার সাথে আমাকে এখন এন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আসল কথা হলো এটা। কিন্তু প্রশ্ন হলো এন দিয়ে মাল্টিপ্লাই করবো, এন মানে মডুলার রেশিও, যে স্টিল আর কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি রেশিওটাই হলো মডুলার রেশিও। কিন্তু বলছিলাম যে এই মডুলার রেশিওটা আমি যে নিব, কিন্তু এটা কতদিনের কংক্রিটের এটা নিব, মানে কতদিনের কংক্রিটের স্ট্রেংথের যে মডুলার মডুলাস অফ ইলাস্টিসিটি কংক্রিটের সেটা নিব, বলো দেখি। এটা কি 28 দিনের কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের রেসপেক্টে মডুলাস অফ ইলাস্টিসিটি, নাকি তোমার 7 দিন পরে বা সোজা কথায় ইনিশিয়াল স্টেজে যে মডুলাস অফ ইলাস্টিসিটি? 28 দিনের 75% 870, কারণ আমি বলছিলাম যে এই ইলাস্টিক শর্টেনিং লসটা হলো ইমিডিয়েট লস, কাজেই তোমার হয়তো দেখা গেলো যে কাস্টিং করার উইথিন 7 ডেজ এর ভিতরেই তুমি প্রি স্ট্রেসিংটা করে ফেলবা, তখনও কিন্তু কংক্রিট ফুল স্ট্রেংথ গেন করতে পারে নাই। তোমার কিন্তু প্রবলেমে বলা ছিল যে তোমার এফ প্রাইম সি 28 দিনে হলো 6000 KS, মানে 6000 PSI, কিন্তু এখনো কিন্তু 6000 PSI গেন করে নাই, মাত্র কংক্রিটের বয়স হলো 7 দিন। তার মানে এখন তোমাকে ইনিশিয়াল যে 7 দিনে কতটুকু মডুলাস অফ ইলাস্টিসিটি অ্যাটেন করছে সেটা তোমাকে নিতে হবে। তাহলে সেইটাই আমি বের করি, সেইটাই এখানে বের করা আছে। দেখো ইএন এর ভ্যালুটা কিন্তু এটা ইনিশিয়াল, তাহলে সেটা ইএস এটা ফিক্স, এটা সবসময় 28000 29000, এটা প্রবলেমে বলাই আছে 28000 KSI। তাহলে ইসিআই হবে এটা, এটা ইসি লেখাটা ঠিক না, তাহলে 57000 √ এফ প্রাইম সি, এই এফ প্রাইম সিটা হলো এফ প্রাইম সিআই, ইনিশিয়াল মডুলাস অফ ইলাস্টিসিটি মানে ইনিশিয়াল কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ, ওই যে 75% অফ 6000 PSI। তাহলে আমি আবার এটাও বলছিলাম একটা ফ্র্যাকশন আসছে কিন্তু 7.32, কিন্তু 7.32 নেওয়া যাবে না, এটাকে নিতে হবে আসলে নিয়ারেস্ট ইন্টেজার। 7.5 এর উপরে যদি যায় সেটাকে 8 লিখবো, আর 7.5 এর যদি কম চলে আসে তাহলে সেটাকে নিচের দিকে রাউন্ডিং করবো, 7 লিখবো, ঠিক আছে? তাই এটাকে 7.32 কে 7 লেখা হয়েছে। তো সেই 7টাই ওই এন এফ সি এস যেটা একটু আগে ক্যালকুলেট করে আসলাম, সেটা হলো যে তোমার এই 7 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, করলে যত আসে। এই মাইনাস সাইনটা কি জন্য বলো তো? এফ সি এস এর সামনে যে একটা মাইনাস সাইন দেখা যাচ্ছে, কম্প্রেসিভ কম্প্রেসিভ স্ট্রেস, তার মানে আসলে ওই কম্প্রেসিভ এতটুকু কিন্তু লস হয়ে গেছে, এটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 7 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়তো 7 পয়েন্ট সামথিং আসবে, না -7 পয়েন্ট সামথিং KSI, সেই -7 পয়েন্ট সামথিং KSI হলো অত KSI কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে তোমার, 200 KSI কিন্তু ইনিশিয়ালি দিয়ে তুমি টানছো, কিন্তু সেটা কিন্তু অলরেডি ইলাস্টিক শর্টেনিং হয়ে গেছে নষ্ট। এই মাইনাস সাইনটা বলতেছে যে আসলে শর্টেনিং হয়ে যাচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস, ঠিক আছে? তাহলে এটা গেল তোমার, এই 7 × -1.05 করলে হয়তো 7.35 KSI আসবে। তো 7.35 KSI হলো ইলাস্টিক শর্টেনিং এর কারণে কতটুকু প্রি স্ট্রেসিং লস হলো প্রি টেনশন মেম্বারে। আচ্ছা, তাহলে ইলাস্টিক শর্টেনিং লসটা গেল, এখন আমার বাকি থাকলো হলো তিনটা জিনিস, ক্রিপ, শ্রিঙ্কেজ, রিল্যাক্সেশন, কারণ এইখানে অ্যাঙ্করেজ আর ফ্রিকশনের কোনো এই নাই। তাহলে ক্রিপ লসটা আমরা একটু বের করি। আচ্ছা, ক্রিপ লস বের করার আগে ফর্মুলাটা ছিল হলো এরকম, যে সামনে একটা ক্রিপ কোএফিসিয়েন্ট লাগাই দিতে হবে, এছাড়া আর কিছুই না। এই এন এফ সি এস একটু আগেই ক্যালকুলেট করে আসছি, এন এফ সি এস না, এফ সি এসটা একটু আগে ক্যালকুলেট করে আসছি। দেখো এখানে এন এই এফ সি এসটা হলো -1.05 KSI, এটা একটু আগে ওই যে ফর্মুলার ভিতরে বসায় বের করে আসছি। কিন্তু এন এর দিকটা খেয়াল করো, এন কিন্তু একটু আগে 7 ছিল, কিন্তু এন এখন কিন্তু 6 কেন তাহলে বলো? স্যার এখন তাহলে পুরো এফসিটাই নিয়েছে, এখন পুরো এফসিটাই নিয়েছে, কারণ হলো যে ক্রিপ শব্দটাই আমি এটা বলছিলাম, এটা হলো টাইম ডিপেন্ডেন্ট, এটা হলো লং টার্ম লস, এটা অনেক বছর ধরে চলতে থাকে। এবং তোমাদের গত ক্লাসে দেখাইছিলামও যে প্রথম বছরেই মোটামুটি 80% ক্রিপ হয়ে যায়, তারপরে এটা আস্তে আস্তে চলতে থাকে। তার মানে এটা যেহেতু লং টার্ম জিনিস, সময়ের ব্যাপার, কাজেই তোমার একেবার কংক্রিট আলটিমেট যে মানে ম্যাক্সিমাম যে কম্প্রেসিভ স্ট্রেংথ আছে সেটা যে মডুলাস অফ ইলাস্টিসিটি সেইটা আমি নিয়ে কাজ করবো, এখানে ইনিশিয়াল মডুলাস অফ ইলাস্টিসিটি নিয়ে কাজ করার কোনো দরকার নেই। তাহলে ইনিশিয়াল মডুলাস অফ ইলাস্টিসিটি বা কংক্রিটের ইনিশিয়াল কম্প্রেসিভ স্ট্রেংথ লাগে হলো শুধু ইলাস্টিক শর্টেনিং এর জন্য, আর কোথাও আসলে লাগে না। আচ্ছা,
তাহলে এইখান থেকে যদি বের করি তো এটাও দেখলাম যে ফ্র্যাকশন আসতেছিল 6.34, তো এটাকে মানে নিয়ারেস্ট রাউন্ডিং করে ফেলছি, 6 লিখছি, তো 6 লিখলাম। আর ক্রিপ কোফিসিয়েন্ট এটা বলা আছে, প্রবলেমেই বলা আছে যে এটা হলো 2.0, এটা পোস্ট টেনশন হইলে পরে এটা 1.6 হয়, পরের ক্লাসে দেখাবো। একই ফর্মুলাই কিন্তু ইউজ করবো, দেখবো যে পরের ক্লাসে। তাহলে এটা ক্রিপ, ক্রিপের কারণে কতটুকু প্রি স্ট্রেসিং লস হইলো সেটা এখানে দেখো বের করা আছে, -12 পয়েন্ট সামথিং কেএসআই, এত কেএসআই। ঠিক আছে, তাহলে ক্রিপের জন্য লসটাও বের করে ফেললাম। এখন আসো শ্রিঙ্কেজ লস, শ্রিঙ্কেজ লস, শ্রিঙ্কেজ স্ট্রেনও বলা আছে। শ্রিঙ্কেজ স্ট্রেন হলো 0.000×3, এর আবার পোস্ট টেনশনিং হলে 0.000×2 হয়। আচ্ছা তাহলে দেখি আমরা গত ক্লাসের থিওরিগুলো আস্তে আস্তে দেখতে থাকি একই সাথে। এই যে শ্রিঙ্কেজ স্ট্রেন বলা আছে দেখো, 0.000×3 প্রি টেনশন মেম্বারে, জাস্ট শ্রিঙ্কেজ স্ট্রেনকে তুমি ইলাস্টিসিটি দিয়ে মাল্টিপ্লাই করলেই তুমি পেয়ে যাবা। আর ক্রিপটা দেখো, ক্রিপটা এই যে দেখো CU×N×FCS, তো সেইভাবেই করা আছে এখানে। এগুলো লস ক্যালকুলেট করাটা খুব ইজি, আর জাস্ট স্ট্রেন জানা আছে বা কোফিসিয়েন্ট জানা আছে, ওইটাকে ইলাস্টিসিটি দিয়ে মাল্টিপ্লাই করলেই চলে আসবে, শ্রিঙ্কেজ লসটা জানা হয়ে গেল। আচ্ছা আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো রিল্যাক্সেশন লস। আচ্ছা রিল্যাক্সেশন লস বের করার আগে এইখানে দেখো প্রবলেমে বলে বলে দেওয়াই আছে, এটা কিন্তু লো রিল্যাক্সেশন স্ট্রেন ছিল, তাই না? এবং প্রবলেম আর একটা কথা বলা ছিল এইখানে শুরুতেই, ওই লো রিল্যাক্সেশন স্ট্রেন শব্দটা ইউজ করে পাশে আবার ছোট করে লেখা ছিল যে 3% রিল্যাক্সেশন লস, এটা পুরো মানে ইয়েতেই বলে দেওয়া আছে যে এই লো রিল্যাক্সেশন স্ট্যান্ডে ধরো যে 3%, ওই যে গত ক্লাসে দেখাইছিলাম এটা মানে 2.5 থেকে 3% মতো হয়। লো রিল্যাক্সেশন স্ট্যান্ড যদি হয়, দাঁড়াও একটু, রিল্যাক্সেশন এই যে এটা দেখো, লো রিল্যাক্সেশন স্ট্যান্ডে হয় হলো তোমার ইনিশিয়াল প্রি স্ট্রেসের 2.5 থেকে 3%, তাও এটা প্রবলেমে বলে দিছে যে না মোটামুটি এটা তুমি ধরে নাও এটা 3%, আর স্ট্রেস রিলিফ যেটাতে রিল্যাক্সেশন লস বেশি বেশি হয় সেটা হলো তোমার 8 থেকে 12%। আর এটা তুমি চাইলে পরে একবার মোটামুটি ইয়ে করে এই ফর্মুলা দিয়েই তুমি বের করে ফেলতে পারো, এই যে ফর্মুলা যেটা আছে এই ফর্মুলা দিয়ে তুমি, এখানে সবই জানা, কোনো জিনিসটাই আনো নাই, FPI জানা, ওই তোমার যে 270 গ্রেডের যে তুমি স্ট্যান্ড ইউজ করতেছো তার ইলটাও জানা, 240, 2.5 KSI হয়। আর এই লকটি কত সময় পরে তুমি বের করবে সময়টা যদি তোমাকে বলে দিই তাহলে মোটামুটি এখান থেকে তুমি বের করে নিয়ে আসতে পারো। এখানে সময়টা আমি কিসে বলছিলাম বলো তো, মানে সময়ের ইউনিটটা কিসে, সময়ের ইউনিটটা ছিল হলো তোমার কিন্তু আওয়ারে, দেখো টি ইন আওয়ার, ঠিক আছে, ঘন্টায় বসাইতে হবে। তাহলে এখানে আমি যদি তোমাকে ঘন্টাটা বলে দিই কথার কথা, এটা 5 বছর পর যদি বলে দিই, তাহলে 5 বছরকে তুমি জাস্ট আওয়ারে এক্সপ্রেস করে সেইটাকে তুমি এখানে লগের 10 বেসিসে তুমি যদি এটা এখানে বসাও আওয়ারে, তাহলে ডেলে পিআরটা মোটামুটি ওই 2.5 থেকে 3% মধ্যেই হয় মোটামুটি। যাই হোক, এটা বলে দেওয়া আছে, এটা আর আমাকে কষ্ট করে এই ফর্মুলা দিয়ে বের করতে হবে না, আসল কথা হলো এটা। তাহলে এখান থেকে আমি বের করে ফেলতে পারি ডেলে FPR। আচ্ছা তাহলে সব ধরনের লস কিন্তু এখানে আমি বের করে ফেললাম, টিপ বের করলাম, শ্রিঙ্কেজ বের করলাম, আর রিল্যাক্সেশন লস তো আমাকে একবার ডিরেক্টলি বলেই দিছে যে প্রাইম FPA 3%, 200 KSI ইনিশিয়াল প্রি স্ট্রেস ছিল বা জ্যাকিং ছিল সেটা 3%, 6 KSI। ঠিক আছে, এখন এই যে লসগুলো আমি বের করলাম সবই KSI-তে, এটাও এত KSI, শ্রিঙ্কেজ এত KSI, ক্রিপ এত KSI, তারপরে ওইদিকে আর একটা বের করছিলাম ইলাস্টিক শর্টেনিং, সেটাও এত KSI। তাহলে এইটাকে যদি আমি একটু সামারাইজ করে যদি লেখার চেষ্টা করি, দেখো তো এটা কিভাবে লেখা যায়, দেখো তো এখানে কথাগুলো লেখা আছে কিনা, না এটা কোনটা, এটা পোস্ট টেনশন, প্রি টেনশনে যাই, পোস্ট টেনশন আজকে দেখাবো না, জাস্ট এই টেবিলটা দেখো, শুরুতে দুইটা লেখা আছে, সেটা লেখা না লেখা একই কথা, ডেলে পি দিয়ে এফ আর এ দিয়ে লেখা আছে, ওরা ফ্রিকশন আর অ্যাঙ্করেজ, প্রি টেনশনে থাকেই না, এই জন্য জিরো করে রাখছি। তো ইলাস্টিক শর্টেনিং দেখো বের করছি, ওই যে N×FCS করে এত KSI, ক্রিপটাও বের করে আসলাম 12 পয়েন্ট সামথিং KSI, শ্রিঙ্কেজটাও বের করে আসলাম 8.4 KSI, আর রিল্যাক্সেশনটা 6 KSI। আর ডান পাশে এই পার্সেন্টেজগুলো কীভাবে ক্যালকুলেট করছি বলো তো, এখানে তো অ্যাবসোলিউট KSI ইউনিট দেওয়া আছে, আর ডান পাশে দেখো লসটাকে আবার পার্সেন্টেজ আকারেও এক্সপ্রেস করছি আমি। তাহলে 8.42-কে কত দিয়ে ভাগ করলে পরে এই পার্সেন্টেজটা পাওয়া যাবে, লসগুলো সবসময় ইনিশিয়াল প্রি স্ট্রেস বা জ্যাকিং স্ট্রেসের পার্সেন্টেজ আকারে লেখা হয়, তার মানে এটাকে 200 দিয়ে ভাগ করো, দেখো এটা এত পার্সেন্টটা চলে আসে, 8.42×200 মানে ডিভাইডেড বাই 200, কারণ ইনিশিয়াল প্রি স্ট্রেস ছিল 200,
বা ইনিশিয়াল প্রি স্ট্রেস বা জ্যাকিং স্ট্রেস যেটাই বলো, তো এটাকে 200 দিয়ে ভাগ করে সেটাকে পার্সেন্টেজে এক্সপ্রেস করো, এগুলোকে সব 200 দিয়ে ভাগ করো, সবগুলোকে 200 দিয়ে ভাগ করে পার্সেন্টেজে এক্সপ্রেস করো, সবগুলোই দেখো যে পার্সেন্টেজে চলে আসছে। যাই হোক, যেভাবেই তুমি এক্সপ্রেস করো না কেন, তুমি চাইলে পরে এগুলোকে এই কেএসআইতেও এক্সপ্রেস করতে পারো, এরকম পার্সেন্টেজ আকারেও এক্সপ্রেস করতে পারো। আবার তুমি এই যে কেএসআইতে স্ট্রেসগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে সবগুলোকে প্রি স্ট্রেসিং স্টিলের এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করলে এগুলো সব ফোর্স হয়ে যাবে। তুমি ফোর্সের আকারেও এক্সপ্রেস করতে পারো, ইচ্ছা স্ট্রেস দিয়ে এক্সপ্রেস করো, ফোর্স দিয়ে এক্সপ্রেস করো, আর পার্সেন্টেজ দিয়ে এক্সপ্রেস করো, একই জিনিসই বোঝাবে। আমি এখন দেখি যে টোটাল লসটা কত হয়, ডেলএফপি ইনটু টি, মানে সাবস্ক্রিপ্ট টি, টি মানে টোটাল লস। তাহলে সবগুলোকে সাম করো, ইলাস্টিক শর্টেনিং, ক্রিপ, শ্রিঙ্কেজ, রিল্যাক্সেশন সবগুলোকে সাম করলে দেখা যাচ্ছে 35 কেএসআই হয়। আর 35 কে 200 দিয়ে ভাগ করে এটাকে পার্সেন্টেজ আকারে করলে তুমি দেখো এখানে ফিগারটা 17.73% লস অলরেডি। তার মানে এই যে 200 কেএসআই ইনিশিয়াল প্রি স্ট্রেস বা জ্যাকিং স্ট্রেস ছিল, সেটার কিন্তু অলরেডি 35% কিন্তু একদম ইয়ে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে 200 PSI থেকে 35 KSI যদি বিয়োগ করো, তার মানে কতটুকু থাকতেছে বলো তো, 165 KSI। ওই 165 KSI টা ইফেক্টিভ প্রি স্ট্রেস, ওইটাই তোমার সর্বশেষ থাকবে। তার মানে লসের ফিগারটা কিন্তু কম না, দেখতেই পাচ্ছ। তো অনেক ক্ষেত্রে যেটা করা হয়, আমি এখানে তোমাদের যে প্রি স্ট্রেসিং লসের ক্যালকুলেশনটা দেখালাম, এটা প্রত্যেকটা মানে ইন্ডিভিজুয়াল আইটেম ধরে ধরে কিন্তু আমি ক্যালকুলেশনগুলো করছি, প্রত্যেকটা আইটেম ধরে ধরে কিন্তু আমি লস বের করছি। এই জন্য অনেক ক্ষেত্রে যেটা করা হয় যে লস বের করাটা আসলে এরকম ফর্মুলা দিয়ে একটা সময়েরও ব্যাপার, সেজন্য অনেক ক্ষেত্রে আবার ইয়ে করে, এই স্টেপ বাই স্টেপ লস না বের করে, মানে জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে যে ইফেক্টিভ প্রি স্ট্রেস কত হবে সেটা বের করার জন্য এখানে দেখো ফিগারটা আসছে হলো 17.7%। তো ওইখানে যেটা করে, এত কিছু করার দরকার নেই, আচ্ছা ঠিক আছে, ইনিশিয়াল প্রি স্ট্রেসের 20% লস, অনেক প্রবলেমে কিন্তু এটাও করে। এবং তোমাদেরকে যে গত ক্লাসে, এর আগের ক্লাসে একটা টপ ফাইভ আর বটম ফাইভ স্ট্রেস বের করার ফর্মুলা এ করা দেখছিলাম, ওইখানে দেখবো যে বলা হয়েছিল, প্রবলেমে কিন্তু বলাই ছিল অ্যাজিউম 20% প্রি স্ট্রেসিং লস। ওই অনেক ক্ষেত্রে লসটা তোমার স্টেপ বাই স্টেপ ক্যালকুলেটও করে, আবার অনেক ক্ষেত্রে তোমার এরকম লামসাম লসও ধরে। এখানে এরকম দেখো একটা লেখা আছে, এই শব্দটা দেখো, একটা হলো স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন আর এটা হলো লামসাম লস। দেখি স্টেপ বাই স্টেপ শব্দটা লেখা হয়তো কোথাও নাই হয়তো বা, যাই হোক, এটা হলো অনেক ক্ষেত্রে লামসামও ধরে, ঠিক আছে এত পার্সেন্ট, আর অনেক ক্ষেত্রে এইভাবে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করেও এইভাবে করে, ঠিক আছে, দুইভাবেই করা যায়। তো আমি তোমাদের প্রত্যেকটা জিনিস একবার এ করে করে ইন্ডিভিজুয়াল আইটেম ওয়াইজ ধরে ধরে ক্যালকুলেশনটা দেখালাম, ঠিক আছে। বলো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে তাহলে, প্রিটেনশন মেম্বার নিয়ে সামনের ক্লাসে? তাহলে আজকে দেখাবো না, দেখাইলে দেখানো যাইতো, অ্যাঙ্কোরেজার, অ্যাঙ্কোরেজার ওই তোমার ইয়েটা অ্যাড করে দিলেই হবে ফ্রিকশনটা, আর এদিকে হয়তো কিছুটা কোঅফিসিয়েন্ট বা ওই যে কয়টা স্টেজে জ্যাকিং করতেছি সেইগুলো হয়তো একটু ইয়ে করে নিলেই এই প্রিটেন্স পোস্ট টেনশন মেম্বারের জন্য এটা হয়ে যাবে। তো সামনের ক্লাসে দেখাবো যে একই বিম, ওই একই যে বিম যেগুলো মানে যে সমস্ত ডাটাগুলো আছে সব একই ডাটাই থাকলো, কিন্তু মেম্বারটা পোস্ট টেনশনিং করে এই লসগুলো কত হয় সেটা আমি সামনের ক্লাসে দেখাবো। এই একটা অঙ্ক দেখাই তোমার ক্লাসটা, আর একটা ফ্রিকশনের প্রবলেম দেখাবো, দেখি ওটা সময় পেলে দেখাই দিব না বা ওটা সলিউশনও দিয়ে দিতে পারি, আসলে আর একটা ক্লাস হইলে আমার দরকার নাই। ঠিক আছে তাহলে আজকে তাহলে এখানেই ছেড়ে দিই তাহলে। বলো কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম, তাহলে আজকে এখানেই ছেড়ে দিই। ওকে স্যার। আচ্ছা, সামনের ক্লাসে জাস্ট একটা পোস্ট টেনশনিং বিমের লসগুলো ক্যালকুলেট করে দেখি ক্লাস শেষ করে দিব, তাহলে আজকে এখানেই।